হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কুক বেক অ্যান্ড এনজয়। আজকে একটা সানডে আর বেরিয়ে পড়েছি ঘুরতে। বাড়িতে থাকতে একদম ইচ্ছে করছিল না, আবার দূরে যাওয়ারও কোনো প্ল্যান নেই, কি করব তো ভাবতে ভাবতে হঠাৎই ঠিক হয়ে গেল যে একদম বাড়ির নাগালেই ব্যারাকপুরে আমরা আসছি ঘুরতে। তো আমরা দিয়ে চলে এসেছি ব্যারাকপুরে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টি আছে মঙ্গলধারা, সেখানে এখানে থাকবো। বুক করে আসিনি, দেখি বুকিং পাই কি না, আর সাথে এখানে যে ছোটোখাটো ঘোরার জায়গাগুলো আছে সেগুলোও ঘুরে নেবো। তো ওয়ান ডে ডে ট্রিপের জন্য কিন্তু আইডিয়াল মনে হচ্ছে। চলুন সমস্ত ডিটেল, সমস্ত খুঁটিনাটি, বুকিং, খাওয়া দাওয়া, ঘোরার জায়গা সমস্তটা শেয়ার করো। চলুন, সকাল 11টার দিকে বরানগর থেকে আমরা রওনা দিলাম, আর মাঝপথে বন্ধুদের পিক আপ করে ব্যারাকপুর পৌঁছতে আমাদের লাগলো 1.25 ঘন্টা মতো সময়। আর যেতে যেতে শুনে নিলাম অরিত্রদার মুখে পুরনো দিনের কিছু গল্প। হ্যাঁ, তখন তো আরোই ফাঁকা, এইসব টোটো ফোটো রিক্সাও চলতো না এই জায়গায়, এই রাস্তাটা তো মিলিটারি রাস্তা, এটা কিন্তু মিলিটারি এরিয়ার মধ্যে, এগুলো সব মিলিটারিদের ইয়ে তোর, হ্যাঁ কোয়ার্টার। আর মিলিটারি হচ্ছে এই রেজিমেন্টটা, ব্যারাকপুর রেজিমেন্টটা মনে রাখবি, ওই পুরো ইন্ডিয়ার যারা ট্রেনিং এ যায় সেই ট্রেনিং এর রেজিমেন্ট এটা, মানে কেউ চপার ট্রেনিং নেবে, কেউ এই ট্রেনিং নেবে, ওই ট্রেনিং নেবে, হ্যানা তেনা। একটু সামনে গিয়ে বাঁদিকে গান্ধীঘাট, গান্ধীঘাট থেকে ক্রস করে আমরা বাঁদিকে নেমে যাবো নিচে। এই হচ্ছে বিখ্যাত গান্ধীঘাট, সেটা থেকে সোজা একটু এগোলি বাঁদিকে নেবে গেলে পড়ছে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। আর ডান দিকে যে গেটটা দেখছেন সেটা কিন্তু মিলিটারি প্রপার্টি, ওদিকে কিন্তু সিভিলরা অ্যালাউড না। এই আমরা ঢুকে পড়লাম আমাদের মঙ্গলধারা প্রপার্টির মধ্যে, আর বাঁদিকেই রয়েছে এখানে মোহরকুঞ্জ, একটা পিকনিক স্পট, খুব সুন্দর করে সাজানো। এখানে টিকিট কেটে আপনারা কিন্তু পিকনিক করতে আসতেই পারেন। সাধারণত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিগুলো আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। আমরা ভাবলাম বাড়ির এত কাছে একবার ট্রাই নিয়ে দেখি, যদি আগে থেকে বুকিং না করি রুম পাওয়া যায়, এবং এটাও ভেবে রেখেছিলাম যদি রুম না পাই তাহলে অ্যাটলিস্ট এখানে লাঞ্চটা করব, কারণ শুনেছি এখানে মাটনটা খুব ভালো বানায়। সামনের সিঁড়ি দিয়ে উঠে গেলেই রিসেপশন এরিয়া, তাতাইরা দেখুক রুম পাওয়া যায় কি না। চলুন আমরা ততক্ষণ বাইরেটা ঘুরে নিই। বাইরেটা আসতেই চোখটা জুড়িয়ে গেল, সামনেই বইছে গঙ্গা, তার উপরে দেখতে পাচ্ছি একটা শিকারা, ডান দিকে আছে জেটি, আর ওপারে পুরো শহর। আর দেখুন অসময়ের কাশফুলও ফুটে। কি পেয়ে গেলাম বুকিং? হ্যাঁ, কিভাবে হলো বুকিং? হলো মানে আমার প্রপার বুকিং করলাম, আর ওই দুজন গেস্টের এক্সট্রা চার্জ 5% অ্যাড করা হলো। তো আমাদের গ্রাউন্ড ফ্লোরে এসি ডাবল বেডরুম নন রিভার ফেসিং প্রাইস পড়লো 2400 টাকা, আর তার সাথে এক্সট্রা কিছু যেহেতু আর একজন কাপল আছে আমাদের সাথে। চলুন গিয়ে রুমটা দেখি এবং আপনাদেরকেও দেখাই। প্রথমেই যেটা বললাম যে আমাদেরটা নন রিভার ফেসিং রুম। আচ্ছা, ঢুকতেই বাঁদিকে আলমারি রয়েছে, এখানে একটা আয়না, ডাবল বেড, একটা বড় এলসিডি টিভি, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে বেডসাইড টেবিল রয়েছে উইথ ল্যাম্পস, সোফা দেখতে পাচ্ছি, আর একটা রাইটিং ডেস্ক, আর মোটামুটি ভালোই স্পেশিয়াস, আর এদিকে কমপ্লিমেন্টারি জিনিসপত্র। আর বাথরুমটাও দেখিয়ে দিই, এখানে আছে বেসিন, আর দরজার পেছনে লুকোনো কমোড, আর উল্টো দিকে হচ্ছে শাওয়ার এরিয়া, এবং এখানে গিজারও রয়েছে। আর চলুন এই ফাঁকে আপনাদেরকে একটা রিভার ফেসিং রুমও দেখিয়ে দিই। লেআউটটা এক্স্যাক্টলি সেম, শুধু একটা জানলা আছে যেটা দিয়ে আপনি নদী দেখতে পারবেন, বাদ বাকি সবই সেম। আর ওপরে উঠে গেলে সেখানে আরও দুটো অপশান পাবেন, একটা হচ্ছে ইন্টারকানেক্টেড রুমস দুটো, সেটা 6,500 মতো দাম, আর সুইটও পেয়ে যাবেন। এবার চলুন বাইরেটা ঘুরে আসি। হোটেলের পেছন দিয়েই আছে একটা জেটি এরিয়া, জেটিটা দিয়ে এগিয়ে গিয়ে দুদিকে দুটো শিকারা, এবং প্রত্যেকটা শিকারায় দুটো করে রুম আছে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, অনেকক্ষণ টাইম আমরা এই জায়গাটা স্পেন্ড করলাম, এবং ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট। শিকারাতে অলরেডি বুকিং ছিল বলে আমরা ভেতরে যাওয়া পারমিশন পাইনি, ছবিও তুলতে পারিনি তাই ভেতরের, তবে বাইরে থেকে দেখে কিন্তু বেশ সুন্দর লাগলো। তবে প্রসঙ্গত একটা কথা জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইটে যেখানে মঙ্গলধারার বুকিং হচ্ছে সেখানে কিন্তু এই শিকারা বুকিংয়ের কোনো ইনফরমেশন নেই। মাঝে এখানে একটা ট্রি হাউসের মতো বানানো হয়েছিল, সেটা আপাতত এরকম ভেঙে চুড়ে পড়ে আছে,
আর এই যে দেখছেন সামনেটা হচ্ছে পার্কিং এরিয়া, বেশ স্পেশিয়াস, অনেক কটা গাড়ি রাখা যায়। চলুন এবার একটু বাইরেটা ঘুরে আসি। আমাদের প্ল্যান হলো যে লাঞ্চের আগে আমরা যাব হচ্ছে অন্নপূর্ণা মন্দির দেখতে। আর এই লোকেশনটা সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে যে একদম হাতের নাগালেই প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো আপনারা কিন্তু টোটো করেই পৌঁছে যেতে পারেন। এই যে আমরা এখন পৌঁছে গেছি 2 মিনিটের মধ্যেই অন্নপূর্ণা মন্দির। বাইরে কার পার্কিং করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর কার পার্কিংয়ের জন্য আমাদের দিতে লাগলো 30 টাকা। কী সুন্দর সিংহ দুয়ার, চলুন ভেতরে যাই। এরকম একটা রোদ ঝলমলে দিনে এই মন্দিরে এসে খুব ভালো লাগছিল, খুব সুন্দর করে মেনটেন করা, একদম সেই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখুন। আর চারপাশের পরিবেশটাও ভারী সুন্দর, সব কিছুর মধ্যেই কেমন যেন দক্ষিণেশ্বরের ছাপ। ইনি হলেন জগদম্বা দেবী, রানী রাসমণির ছোট মেয়ে। জুতো খুলে চলুন মন্দিরে দর্শন করি। গ্রিলের ভেতর থেকে যতটুকুনি পারলাম, এই হলো রাধাকৃষ্ণের প্রতিমা। সিংহদুয়ার তো আগেই দেখালাম, এই পোর্শনটা হচ্ছে জমিদার বাড়ির সামনের পোর্শন। পিছনে আসল জমিদার বাড়ি ছিল, সেটা এখন প্রায় ভগ্নাবশেষ। আর এই সব পুরনো তথ্য আমি জানলাম ভাস্বতী আর অরিত্রদার কাছ থেকে, কারণ অরিত্রদার ছোটবেলার বেশ একটা সময় কিন্তু কেটেছে এই ব্যারাকপুরে। মিল কত দেখুন, দক্ষিণেশ্বরে ঠিক যেমন 12টি শিব মন্দির আছে, এখানে রয়েছে 6টি শিব মন্দির। তো এখানে এসে এই মন্দিরের একটু ইতিহাস সম্পর্কে জানলাম। তো সেটা হচ্ছে যে রানী রাসমণির যে ছোট মেয়ে ছিলেন জগদম্বা দেবী, তিনি চেয়েছিলেন যে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো একটা মন্দির তৈরি করুন, কিন্তু রামকৃষ্ণ বললেন যে না, ওই মন্দিরের থেকে বেশি করবে না, ছোট আকারেরই করুন। তো তাই জন্য একদম দক্ষিণেশ্বরের মন্দিরের একদম আর্কিটেকচার অনুযায়ী এখানে এই মন্দিরটি উনি তৈরি করেন। আর এখানে দেখলেও দেখবেন যে দক্ষিণেশ্বরে যেমন 12টা শিব মন্দির আছে, এখানে কিন্তু 6টা আছে। খুব ভালো সময় এসেছি। প্রতিদিন 1:30টার দিকে মন্দিরে ভোগ দেওয়া হয় মাকে, তো সেটারই এখন তোড়জোড় চলছে, ঠাকুর মশাইরা যাচ্ছেন। আর এখানে যতদূর আমি জানি 120 টাকা করে পার হেড লাগে ভোগ খাওয়ার জন্য। মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে গঙ্গার ঘাট, চলুন আমরা একবার ওই দিক থেকে ঘুরে আসি। গঙ্গার ঘাটে 2-3 মিনিট কাটিয়ে আমরা আবার ফিরে গেলাম মঙ্গলধারায় লাঞ্চ করতে। চলুন এবার আপনাদেরকে দেখাই কী কী লাঞ্চ করলাম আমরা। এই হলো মঙ্গলধারার ডাইনিং এরিয়া। সবাই যদি একসাথে চলে আসে হয়তো আপনি বসার সিট পাবেন না, একটু ওয়েট করতে হবে। যাই হোক, চলুন দেখাই আমরা কী কী নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম 2টো ভেজ থালি, যাতে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি আর একটা আলু ফুলকপির তরকারি। আর সেপারেটলি নিয়েছিলাম স্যালাড, পমফ্রেট ফ্রাই আর পাঁঠার মাংস। এখানে খাবার নিয়ে আমাদের কিছু বক্তব্য আছে, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন। তবে পেট পুরে খাওয়া হলো, দারুণ রান্না। তারপর একটু গা এলিয়ে এখন আবার যাচ্ছি সামনে যেগুলো আছে কয়েকটা স্পট, সেগুলো ঘুরে আসতে। কিছুটা হাঁটবো, কিছুটা গাড়ি নিয়ে যাব, চলুন সমস্তটা আপনাদের সাথে শেয়ার করবো। তবে সত্যি কথা যে আপনি যদি কোথাও নাও যান, এখানে বাইরে বসে বা পায়চারি করেই কিন্তু আপনার সময়টা দিব্যি কেটে যাবে। দারুণ সুন্দর একটা লোকেশন গঙ্গার ধারে, পরন্ত রোদে গাছের ছায়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রথমে পৌঁছালাম আমাদের পার্কিং লটে, এবং ঠিক করলাম যে গাড়ি নিয়ে প্রথমে আমরা যাব হচ্ছে গান্ধীঘাটে। গান্ধীঘাটের অপোজিটেই বিশাল জায়গা কার পার্কিংয়ের। গান্ধীঘাট কিন্তু 4:30 বন্ধ হয়ে যায়, সুতরাং আপনারা এখানে আসার প্ল্যান করলে সেই অনুযায়ী করবেন, এবং এখানে ঢোকার জন্য কিন্তু কোনো রকমের টিকিটের প্রয়োজন নেই। সমস্ত জায়গাটাই মিলিটারিদের দ্বারা নিয়ন্ত্রিত, তাই জন্য খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবই একদম নিয়মমাফিক।
আমরা মোটামুটি 3:30 দিকে এসেছি এবং এই সময় দেখলাম পুরো জায়গাটাই কিন্তু বেশ ফাঁকা। এখানে এসে খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, একদল বয়স্ক আঙ্কেলরা এসছেন, তাদের রিউনিয়ন হচ্ছে এখানে, তো একজন তার এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন সবার সাথে এবং উনি খুব নস্টালজিক হয়ে সবাইকে বলছিলেন যে এই জায়গাটার সাথে ওনার কত স্মৃতি জড়িয়ে আছে, কারণ উনি যখন ইয়াং ছিলেন এইখানে উনি বারংবার আসতেন এবং এইটা ছিল তার প্রেম করার জায়গা। সত্যি জায়গা তো কতই না আছে, কিন্তু সেটা আরও স্পেশাল হয় আমাদের কাছে তার সাথে যে স্মৃতি জড়িয়ে আছে সেইগুলো দিয়ে। আপনাদেরও যদি এই গান্ধীঘাট বা ব্যারাকপুরের এরিয়ায় কোনো রকমের এরকম সুন্দর স্মৃতি জড়িয়ে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। যাকে কথা বলতে বলতে গান্ধীঘাটের টাইমিংটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, চাইলে পজ করে দেখে নেবেন। আর এই হচ্ছে বাদিকে সেই আঙ্কেলদের দল। যাকে আমাদের এখানে ঘোরা কমপ্লিট, নেক্সট আমরা যাচ্ছি একটা এক্সপিডিশনে, দেখি হয় কি না। না, আর সাসপেন্সে রাখবো না, আমরা গেছিলাম লেডি ক্যানিংয়ের সমাধি দেখতে। এটা মিলিটারি এরিয়ার ভেতরে, সুতরাং সবার যাওয়ার অনুমতি কিন্তু নেই। আমরা স্পেশাল পারমিশন করিয়ে ভেতরে গিয়ে একটু হেঁটে এলাম। মেন আমাদের টার্গেট ছিল হচ্ছে লেডি ক্যানিংয়ের যে সমাধিটা সেটা দেখার। খুব সুন্দর করে রাখা আছে, ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ভেতরে ভিডিও তো অ্যালাউড না, তাই জন্য ভিডিও তুলিনি, একটা শুধু ছবি দিলাম। তো আপনাদের যদি ভেতরে যেতে হয় তাহলে অবশ্যই আগে থেকে কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে পারমিশন করিয়ে তারপরে ঢুকবেন। নেক্সট আমরা আবার গাড়িতে চেপে রওনা দিলাম ধোবিঘাটে যাওয়ার জন্য। আমাদের ইচ্ছে ছিল যে ধোবিঘাটে গিয়ে আমরা সানসেট দেখব। যেতে গিয়ে ব্যারাকপুরের রাস্তাটা কিন্তু খুব মনে ধরে গেছে, এত সুন্দর প্ল্যান ওয়েতে বানানো যে আপনার এই রাস্তা দিয়ে হেঁটে যেতে বা গাড়ি নিয়ে বা টোটো নিয়ে যেতেও কিন্তু বেশ ভালো লাগবে। কত এখানে কনভেন্ট স্কুল কিন্তু চোখে পড়লো, বিশাল বিশাল এরিয়া জুড়ে এক একটা স্কুল। অমিও অবাক চোখে সব দেখতে দেখতে চলেছে আমাদের সাথে, কত প্রশ্ন মনে, আর আমরাও চললাম ওকে উত্তর দিতে দিতে। চলুন, কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি ধোবিঘাটের পার্কিং এরিয়ায়, খুবই ছোট জায়গা। এখন আমরা এলাম হচ্ছে ধোবিঘাটে, আর ওদিক থেকে দেখতে পাচ্ছি অলরেডি সানসেট হচ্ছে, পুরো জলের ওপরে কমলা রংটা পুরো পড়েছে। আর এখানে কিন্তু প্রচুর অটো টোটো আছে, তো আপনারা গাড়িতে না এলেও অটো টোটো করেও ঘুরে ফেলতে পারেন। এই সামনে হচ্ছে অ্যাকচুয়াল ঘাট, যেখান থেকে নদী পারাপার হবে। আর সামনের যে জেটি এরিয়াটা সেটা দেখলাম বন্ধ রাখা, তবু লোকাল ছেলেরা দেখলাম বেশ দিব্যি ওর ওপরে উঠে পড়ছে আর গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলছে। আমাদেরও লোভ হচ্ছিল, বাট গেলাম না। আমরা ডান দিক দিয়ে নেবে গেলাম হচ্ছে ঘাটের দিকে। সুন্দর একটা জায়গা, যদিও চারপাশটা একটু একটু নোংরা তো রয়েছে, কিন্তু প্রচুর বসার জায়গা আছে এখানে, আর বেশ কিছু নৌকো আছে। তো আপনারা যদি খুব সুন্দর ছবি তুলতে পারেন তো তাহলে প্রচুর প্লট পাবেন, আর প্রেম করার জন্য কিন্তু দারুণ জায়গা। তো আপনারা যদি কাছে পিঠে কোনো জায়গা খোঁজেন এখানে কিন্তু আসতে পারেন। একদম নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্য অস্ত যেতে দেখলাম, খুব সুন্দর একটা সন্ধে আমাদের এখানে কাটলো। আর বাঁদিক দিয়ে লঞ্চগুলো আসছে যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগলো। তারপর এক কাপ চা খেয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। মঙ্গলধারা ফেরার পথেই নেবে পড়লাম আবার আমরা একটা চার্চে, সেন্ট বার্থোলোমিয়াস চার্চ বা সেন্ট বার্থোলোমিয়াস ক্যাথিড্রাল। দেখলাম ভেতরে খুব সুন্দর করে সাজানো, কোনো অনুষ্ঠান ছিল হয়তো আগের দিন। আমরাও একটু গেলাম ভিতরে চার্চে। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেও একটা ছোট্ট চ্যাপেল ছিল, এখানে এসে সেই পুরনো দিনের চ্যাপেলের কথা মনে পড়ে গেল। চার্চের বাইরেটাও খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো ছিল, প্রচুর ছবি তোলা হলো। আমাদের এখানে মোটামুটি লোকাল ট্যুর শেষ, বেশ ভালোই
একদিনের ঘোরার জন্য একদম পারফেক্ট। এখানে মঙ্গল পাণ্ডে পার্ক আছে, তো আপনারা চাইলে যেতে পারেন। একটু অন্ধকার নেমে এসছে আর মশা ঘুরছে বলে আমরা একটু অ্যাভয়েডই করছি। তো আমরা এখন হোপফুলি হোটেলের দিকেই চলে যাচ্ছি, এবার হোটেলে গিয়ে বাকিটা সময় স্পেন্ড করব। আমরা যখন হোটেলে পৌঁছলাম, হোটেলের বাইরের রাস্তাটা তো পুরো ঘুটঘুটে অন্ধকার, তবে হোটেলের ভেতরে ঢুকতে কিছুটা স্ট্রিট লাইট পেলাম। আমরা যেদিন গেছিলাম তার আগে পরেই পূর্ণিমা ছিল, তো চারদিক চাঁদের আলোয় একদম ঝকঝক করছিল। তাছাড়াও বেশ টিমটিম করে আলো জ্বলছে চারদিকে, বেশ একটা আলো আধারির খেলা। এখানে বেশ কয়েকটা স্ট্যাচু করা আছে মাঠের মধ্যে, অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছেন না। আর সামনে বাচ্চাদের জন্য একটা স্লিপ, দোলনা এগুলোও রয়েছে। এই বাইরের রাস্তাটাতেও হাঁটতেও কিন্তু দিব্যি লাগবে। সেটা আগে দেখানো হয়নি, এটা হচ্ছে ওদের লবি, এখানে আপনারা বসতে পারেন, ওয়াইফাই রয়েছে। আর এটাই হচ্ছে ট্যাভার্ন, মানে যেটাকে আমরা বলি বার এরিয়া। এই বার এরিয়াতে প্রচুর চেয়ার টেবিল রাখা আছে, তো আপনারা যদি অ্যালকোহল খেতে চান তো এখানে আপনারা আসতে পারেন। এখানে দেখলাম হুইল চেয়ারও রয়েছে। আর এটা হচ্ছে একটা গেম রুম, অন্ধকার হয়ে রয়েছে, তো সেখানে যেতে দেখলাম ব্যাডমিন্টন আছে, সাইকেল আছে, ক্যারাম আছে, তো আপনারা এগুলোও কিন্তু অ্যাভেল করতে পারেন। গঙ্গার ধারে আবার বেশ কিছুক্ষণ আমরা হাঁটাচলা করলাম, দূরে আলোগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর আমরা নিজেদের মধ্যেই বলাবলি করছিলাম যে এই ব্যারাকপুর এরিয়াটা কিন্তু একদিনে ঘোরার জন্য বেশ ভালো, এবং আপনারা যদি নাইট স্টে করতে চান বা আমাদের মতো একটা ডে কাটাতে চান তাহলে মঙ্গলধারা প্রপার্টিটাও কিন্তু দিব্যি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ঠিক এইরকমই কলকাতার কাছাকাছি আরও বিভিন্ন ঘোরার জায়গার হদিশ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, তো অবশ্যই কিন্তু সেগুলো দেখতে ভুলবেন না। আমাদের সেপারেট সব প্লেলিস্ট করা রয়েছে, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সন্ধেবেলা স্ন্যাক্সে আমরা অর্ডার দিলাম ব্ল্যাক কফি আর ফিশ অ্যান্ড চিপস। তো এই ফিশ অ্যান্ড চিপসে এক প্লেটে দুটো করে ফিশ ফ্রাই আর ফিঙ্গার চিপস ছিল, দাম ছিল 330 টাকা। আমাদের এখানে ঘোরা মোটামুটি কমপ্লিট, চলুন এবার একটা টোটাল রিভিউ দিয়ে দিই। উইদাউট এনি প্ল্যান আমাদের ডে ট্রিপটা কিন্তু খুব ভালোই কাটলো, থাকাও ভালো, খাওয়া দাওয়াও ভালো, আর আশেপাশে দু তিনটে জায়গা আছে যেটা বেশ ভালোই এখান থেকে ঘুরে নেওয়া যায়। আর বেশ গঙ্গার ধারে নিরিবিলিতে বসে আড্ডাও দেওয়া গেল। আপনারাও যদি মনে করেন যে এই একদম কলকাতার কাছে পিঠে কোথাও একটু ঘুরতে যাবেন, একটা দিনের ব্যাপার, নাইট স্টে না করলেও চলে, তাহলে কিন্তু আপনারা ব্যারাকপুরের মঙ্গলধারাতে আসতেই পারেন। তবে কিছু কিছু জিনিস একটু ঠিক মনে হলো না, সেটা হচ্ছে যে রুমস আমরা নিলাম, তো রুমস আমরা পেয়ে গেছি এখানে এসে। আমরা কালকে রাত্রিবেলায় দেখেছিলাম যে রুম অ্যাভেলেবেল আছে, তো আমরা রুম নিলাম। তো যেহেতু এক্সট্রা পার্সন এখানে আমরা অ্যাড হয়েছি, আরও একজন কাপল আছে, আর আমরা বলেও দিয়েছিলাম যে আমরা নাইট স্টে করবো না, তো আমাদের থেকে এক্সট্রা একটা পেয়ে ওনারা নিয়েছেন রুম রেন্ট ছাড়াও, তো ঠিক আছে। যেটা আমাদের একটু গায়ে লাগছে সেটা হচ্ছে এখানে খাবারের কস্টটা। এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে ভেজ মিল, পমফ্রেট আর মাটন। মাটনের দামটা ঠিকই আছে 450 করে, ভেজ থালিতে 250 টাকা নিয়েছে। শুধুই ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা বাঁধাকপির তরকারি, পাঁপড় চাটনি। তো মানে এটা একটু আমাদের কমই মনে হলো, মানে অ্যাটলিস্ট আর একটা ভেজ আইটেম থাকা উচিত ছিল, বা কোনো ভাজা, যদি বেগুন ভাজা হোক বা কিছু এরকম, তো সেটাও ছিল না। আর পমফ্রেটটা তো আমরা বুঝিও নি, ওনারা ইনসিস্ট করাতে আমরা পমফ্রেট ফ্রাই নিয়েই নিয়েছিলাম। তো আমাদেরই ভুল হয়েছে যে আমাদের আগে জিজ্ঞেস করা উচিত ছিল কত প্রাইস। পরে যখন বিল এসছে তখন দেখছি যে ওই এক একটা পমফ্রেট নিয়েছে 400 রুপিস করে, আর এমন কিছু বিশাল সাইজও না, মানে এর থেকে বড় পমফ্রেট আমরা বাড়িতে এনে খাই। তো খাবারের কস্টটা আমাদের একটু বেশিই মনে হলো। আমাদের লাঞ্চ করলাম, আর সন্ধেবেলায় আমরা একটু ব্ল্যাক কফি আর দেখালামই আপনাদেরকে ফিশ ফ্রাই নিয়েছিলাম দু প্লেট। তো সব মিলিয়ে 5000 এর কাছে শুধু খাবারের বিলই আমাদের হয়ে গেল। তো
রুম রেঞ্জগুলো কম, কিন্তু খাবারের প্রাইস কিন্তু বেশ বেশি। ইনফ্যাক্ট আমরা অনেকগুলো গভর্নমেন্ট প্রপার্টিতে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টিতে ইদানিং থাকলাম, তো সেখানে থাকার জায়গাগুলো খুব ভালো আপগ্রেড করেছে, কস্ট মানে থাকার কস্টটা কিন্তু বেশ কম, খুব ভালো মেনটেনেন্স সবই ঠিক আছে, কিন্তু খাবারের প্রাইস আমরা কিন্তু দেখছি গভর্নমেন্ট প্রপার্টিগুলোতে কিন্তু বেশ হাই। মানে আমরা বকখালিতে গিয়েও যেটা দেখলাম যে ইলিশ, প্রাণ ভরে ভেবেছিলাম যে ইলিশ খাবো, কম দাম হবে যেহেতু বকখালি, ওখানে তো ইলিশের আড়ত, তো সেখানেও আমরা সেইভাবে খেতে পারিনি, এত মাছের দাম ছিল। এখানেও দেখলাম যে ওই এক একটা ওই পমফ্রেট ফ্রাইয়ের জন্যই আমাদের 400 rupees করে নিয়ে নিল, তো একটু খাবারের দামটা একটু কম হলে বেটার হতো, কারণ গভর্নমেন্ট প্রপার্টি, তো আমরা মানে এক্সপেক্ট করি যে রেটসগুলো একটু কমের দিকেই হবে, আদারওয়াইজ কিন্তু খুব ভালো। আমরা তো নাইট স্টে করছি না, তো সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও আমরা নেব না, তো আমরা রাত্রিবেলাই এখান থেকে চলে যাব। তো আপনারা চাইলে নাইট স্টে করতে পারবেন, এখানে তো আপনাদের দেখালাম যে হাউস বোট আছে দুখানা, দুটোতেই দুটো দুটো করে রুম আছে, তো সেখানেও আপনারা স্টে করতে পারেন। হাউস বোটগুলো কিন্তু মুভিং নয়, এখানেই আটকানো, আর সব রেটসগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সাইট আছে সেখানেই পেয়ে যাবেন। তো আমাদের ডে ট্রিপটা কিন্তু খুব ভালো হলো, আর এখানে কী কী ঘোরা যাবে সেটাও একটা মোটামুটি আপনাদেরকে তো দেখিয়েই দিলাম। তো আপনারা কিন্তু কলকাতার কাছাকাছি যদি প্ল্যান করতে চান, তাহলে মঙ্গলধারাটা কিন্তু অপ্ট করতেই পারেন, আমাদের মতো রাতারাতি প্ল্যান, বা হয়তো সকালবেলা উঠে ইচ্ছে হলো যে একটু কোথাও যাই, তাহলে কিন্তু খুব ইজিলি ব্যারাকপুরের এখানে চলে আসুন, থাকুন, খান, গঙ্গার ধারে পায়চারি করুন। আর হ্যাঁ, যদি বাড়িতে বয়স্ক বাবা মা থাকেন, ওনাদের নিয়ে মনে হচ্ছে খুব দূরে যাওয়া যায় না, একটু কাছাকাছি এলে ভালো হয়, তাহলে কিন্তু অবশ্যই ওনাদের জন্য কিন্তু আইডিয়াল, এবং কোনো অসুবিধা হবে না। এখানে স্লোপ করা আছে, আর উপরে ফ্লোরে যদি আপনারা রুমস নেন তাহলে সেখানেও লিফট আছে, তো সব দিক থেকে কিন্তু খুবই ভালো এবং আইডিয়াল ফর এল্ডারলি কাপল, বা যদি বাবা মাদের নিয়ে আসেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু দেবেন, আর কমেন্টেও জানাবেন যে আপনারা যদি এখানে এসে থাকেন আপনাদের কী এক্সপিরিয়েন্স, বা আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রপার্টিসগুলো তা সেটা নিয়ে আপনাদের কী ফিডব্যাক, থাকা অ্যান্ড খাওয়া আমাদের সাথে মিলছে কি না, অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, আমরা এবার ফিরবো, 8:30 বাজছে, এখান থেকে এবার আমরা ফিরে যাব। তো চলুন, দেখা হবে আবার অন্য কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো ইনফরমেশন নিয়ে, আর ততক্ষণ দেখতে থাকুন আর ট্রাভেল উইথ কুক বেক অ্যান্ড এনজয়। ছেলেরা তো আজকাল খুব নো শেভ নভেম্বর করে, তো আমিও ভাবলাম যে ওদের মতো নিয়ে একটু গ্রে হেয়ারটাকে ফ্লন্ট করি, যে নভেম্বরে নো হেয়ার কালার, কিন্তু এমন অবস্থা যে ইন্দিরা গান্ধীও লজ্জা পাবে, এবার মনে হচ্ছে বাড়ি ফিরে কালারটা করেই ফেলতে হবে।